সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আপনি তো জানেন গত বছর অতিবৃষ্টির কারণে বাইরে থেকে বণিকরা বেশি আসতে পারেনি, তাই আমাদের ওই তাঁতের কাপড় আমরা কিছুই বিক্রি করে উঠতে পারিনি। এছাড়া আপনি এও জানেন যে চাষের ফসল নষ্ট হয়েছে। জানি বটে, তার জন্য তোমাদের খাজনার পরিমাণ কিছু কমানো হয়েছে। আমি আর কি করতে পারি? আমরা আসলে বলতে এসেছি যে তাই আপনি যদি নববর্ষ উপলক্ষে প্রজাদের কিছু অর্থ সাহায্য করেন তবে বড়ই উপকার হয়। তাহলে এই কথা, খাজনা কমিয়েছি সেটা বড় কথা নয়, ভেবেছো কি তোমরা? না মানে বিপদে পড়লে আর কার কাছে যাব হুজুর? তোরা তো আমাকে এই কথা একবারও বলিসনি যে তোরা নবাবের কাছ থেকে অর্থ চাইবি। হুজুর, সরাসরি অর্থ না দিয়ে সবাইকে যদি পরবার কাপড় দিতে পারেন তাহলেও হবে। প্রজাদের সবার পরার মতো ভালো কাপড় নেই। আমাকে বোকা বানাতে গেলে গডান নেবো, তাঁতিদের কাছে কাপড় নেই। এক্ষুনি তোমরা বললে বণিকের আসেনি তাই কাপড় তোমাদের বিক্রি হয়নি। আগে হ্যাঁ হুজুর, সেই কাপড় আর বিক্রি করার দরকার কি, নিজেরাই পরো। হ্যাঁ ওরে তোরা যা যা, হুজুর তোদের উপায় করে দিয়েছেন, এখন যা। এখনো দাঁড়িয়ে থাকলে এরপর গডদান চলে যাবে। সবার উদ্দেশ্যে সবার শুরুতেই জানিয়ে রাখি, আজ মহারাজ একটি বিশেষ ঘোষণা করবেন, কিন্তু সেই ঘোষণা হবে আমাদের আজকের সভার শেষে। মাফ করবেন মহারাজ, তবু বলি, সভার শুরুতে সেই ঘোষণাটি করলে ভালো হতো না? না, কারণ সবুরে মেওয়া ফলে গোপাল, আর সবকিছু শুরুতেই বলতে নেই। মহারাজ, আপনার কথা শুনবার জন্যে গোপাল মুখিয়ে থাকে, আসলে ও সবার আগে শুনতে চায় আর তারপর উল্টো পাল্টা বলতে থাকে। মন্ত্রী, তুমি এখন কাজের কথা বলো তো। আগে মহারাজ, আসলে বলছিলাম এবার রাজকোষাগারের অবস্থা খুব খারাপ নয়, প্রজারাও ঠিক মতো খাজনা দিতে পেরেছে। জ্যোতিষী, তুমি দেখো নববর্ষের শুরুতে শুভ যোগ আছে কিনা। বিলক্ষণ মহারাজ, নতুন বছর আমাদের কৃষ্ণনগরের জন্য বড়ই শুভ সময়। বাবা বাবা, আমাদের প্রতি বছরের মতোই এই বছরেও বড় করে পুজো হবে, রাজ্যের সমস্ত প্রজারা পেট ভরে খাবে আমাদের রাজবাড়ির অঙ্গনে। এটাই কি তাহলে মহারাজের ঘোষণা? তোমার দেখছি আর তর সইছে না গোপাল, তোমার কিসে এত তাড়া? হ্যাঁ গোপালের মনে হয় প্রকৃতির ডাক এসেছে। আগে না পণ্ডিত, প্রতিদিনই তো গিন্নির মুখ দেখছো, তাতেও তোমার বাড়ি যাবার এত তাড়া কিসের? কিছু মনে করো না পণ্ডিত, প্রতিদিন রাজসভায় তো আমি তোমার মুখ দেখি। মহারাজ, আপনি এবার ঘোষণাটা করেই ফেলুন, নাহলে গোপালের এই টিপ্পনিকাটা চলতেই থাকবে। বেশ তো লাগছে, যাই হোক, বড় করে উৎসব করতে গেলে কিন্তু তার আয়োজনও বড় করেই করতে হয়, আর এই আয়োজনে আমি কিন্তু কোনো রকম ত্রুটি চাই না। না মহারাজ, ত্রুটির কোনো প্রশ্নই নেই, আমরা সকলে মিলে কাজ করব। এই তো গোপালও অনেক কাজ করতে পারে, তাই না গোপাল? মহারাজ যা বলবেন আমি সব করতেই প্রস্তুত। জানি গোপাল জানি, এবারে যেটা ঘোষণা করব তাতে সবাই খুশি হবে এটা আমি আশা করি। এই বছর নববর্ষ উপলক্ষে কতবার যা ভাতা দেওয়া হয়েছিল তার তিন গুণ ভাতা প্রত্যেক সভাসদের জন্য বরাদ্দ হয়েছে। এ তো অভাবনীয় মহারাজ। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। মুক্ত হস্তে দরাজ প্রাণী রাজা জিতলেন হৃদয়। বুঝলে গিন্নি, দারুণ খবর, এই নববর্ষে অনেক বেশি ভাতা পাচ্ছি গতবারের চেয়ে। তোমার জন্যে নতুন শাড়ি, ন্যাপলা পুঁটি, গুলতেদের জন্যে নতুন জামা কাপড় দেওয়ার পরেও অনেকটা থাকবে। বুঝলাম। কি ব্যাপার বলো তো দেখি, তোমার মুখ এমন গোমরা কেন? যদিও আমার মুখ দেখলে তুমি সবসময় মুখ গোমরাই করে থাকো, তবে কিনা ওই নতুন শাড়ির কথা শুনলে একটু আলগা হাসি দেখা যায়, এখন তো তাও দিচ্ছি না। হয়েছেটা কি শুনি? আমার কি আর শান্তিতে জিরোবার জো আছে? আহা, কি হয়েছে সেটাই বলো না। বাপের বাড়ি থেকে চিঠি এসেছে, তাই মন খারাপ। হ্যাঁ কেন, কি লেখা আছে চিঠিতে? লেখা আছে ওদের অবস্থা একেবারে খারাপ, চাষ আমাদের একদম ভালোভাবে হয়নি। হ্যাঁ নববর্ষে ওরা নতুন কিছু কিনতে পারবে না, কোনোভাবে চলবে ওদের।
শোনো গিন্নি, তোমার গতবারের যা কাপড় আছে তুমি সেটা নিয়ে এখন চলতে পারবে। আমারও নতুন কিছু এই মুহূর্তে লাগবে না। আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত। আর আমি যা ভাতা পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে এই তোমার বাপের বাড়িতে সাহায্য করতে পারবো। তাহলে নববর্ষে চলো না। নববর্ষেই যেতে হবে। ঠিক বলেছিস চরণ, ওই উজির যত নষ্টের গোড়া। এখন আমাদের মন বলছে কৃষ্ণনগরে গেলে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের কিছু উপকার করতে পারেন। শুনেছি বড়ই ধুমধাম করে ওখানে পুজো হয়। মহারাজ কি আর আমাদের একেবারে বঞ্চিত করবেন? ঠিক বলেছিস, কৃষ্ণনগর গেলে মনে হয় একেবারে খালি হাতে ফিরে আসতে হবে না। মহারাজ বড়ই দয়ালু। তাই চল সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়া যাক। ভাতা পেয়ে দেখছি গোপাল একেবারে সভাসুর মুখে ঠিক সময়ে হাজি। কি করব মহারাজ, আমার মতো এই অভাগার দর্শন না পেলে যে আপনি বড়ই চিন্তিত হয়ে পড়েন। তা ঠিক, কিন্তু মহারাজ এই অভাগার একটি আরজি ছিল। আচ্ছা আচ্ছা, বলো 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 শুনি। আমার নববর্ষের দিনটিতে ছুটি চাই মহারাজ। আরে সেদিন তো ছুটির দিন, সবাই পুজোতে আনন্দ করবে। না মহারাজ, আমি বিশেষ কারণে ওই দিন থাকতেই পারবো না। বাহ গোপাল, ভাতা পেলে আর অমনি ছুটি চাইলে। হ্যাঁ, গিন্নিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? জানি মন্ত্রী ব্যাগরা দেবে, কিন্তু দানের কথা মুখ ফুটে বলতে নেই, তাতে ওটি আর দান থাকে না, তাই কিছু বলবো না। কি হলো গোপাল, তুমি কেন ছুটি চাইছো? আরে কারণটা তো বলো। মাফ করবেন মহারাজ, একটি বিশেষ কারণ, কিন্তু আমি সেটি বলতে পারবো না, এই কারণ বলা যায় না মহারাজ। বেশ বেশ, তুমি যখন বলতে চাইছো না তখন আমি আর জানতে চাইবো না। তুমি ছুটি নাও, আমি মঞ্জুর করছি, তবে তুমি থাকলে আমার খুব ভালো লাগতো। তোমার ছুটি নিয়েও আমি বার করছি গোপাল, এমন খেলা খেলবো যে তোমার মঞ্জুর হওয়া ছুটি না মঞ্জুর হয়ে যাবে। বটার ঘটা, তোদের আজ এক্ষুনি মুর্শিদাবাদে রওনা দিতে হবে। কি হয়েছে মন্ত্রী মশাই? ওরে, তোরা যাবি নবাবের কাছে, এই সুযোগ খুব বড় সুযোগ। বলছেন কি আমরা নবাবের কাছে যাব? হ্যাঁ, তোরা আমাদের মহারাজের হয়ে নবাবকে আমন্ত্রণ জানাবি নববর্ষে। এ তো বড়ই খুশির খবর। তোদের জন্য খুশির খবর হচ্ছে এখানে তোরা হলি রাজদূত, খুব সম্মান পাবি ওখানে। ভাবতেই পারছি না। এই নে, এটা তোদের জন্য, শিগগির বেরিয়ে পড়, কাল ভোরে পৌঁছে যাবি, আমন্ত্রণ জানিয়ে রাতে ফিরে আসবি, দুপুরে ওখানে আরাম করে বিশ্রাম করতে পারবি, ভালো খাওয়া দাওয়াও পাবি। যে একজন মন্ত্রী মশাই, দেখিস আবার লোভ করে কিছু চুরি করে বসিস না, ধরা পড়লে আমাদের সম্মান বলে আর কিছু থাকবে না, আর তোদের মাথা নবাব কেটে উড়িয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই। নবাব আমন্ত্রণ গ্রহণ করুক, মহারাজকে সুখবরটা দেব। হ্যাঁ, গোপালের জন্য অবশ্য বড়ই দুঃখের কারণ হবে, ওর ছুটি নামঞ্জুর হয়ে যাবে। মহারাজ, গোপাল এখনো রাজসভাতে এসে পৌঁছায়নি, কিন্তু একটি বিশেষ সুখবর দেওয়ার আছে। তুমি সুখবরটা এক্ষুনি ঘোষণা করো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ঘোষণা করছি, তবে আপনার কাছে মার্জনা চাইছি যে আপনার অনুমতি ছাড়া আমি একটি কাজ করেছি, তবে আমি বিলক্ষণ বিশ্বাস করি যে আপনি খবরটি শোনার পর আমাকে ক্ষমা করবেন। কি খবর? খবরটি শুনলে আপনি খুবই খুশি হবেন মহারাজ। মন্ত্রী বলে ফেলো। মহারাজ, আপনি একদিন বলেছিলেন যে নববর্ষে আমাদের যে পুজো আর অনুষ্ঠান হয় তা নবাবকে দেখাতে পারলে আপনি খুব খুশি হবেন। ওটি তা বলেছিলাম মনে হয়। মহারাজ, আমি নববর্ষের অনুষ্ঠানে নবাবকে আমাদের কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছি, নবাব সেই আমন্ত্রণে সম্মতি দিয়েছেন। নবাব আসছেন তাহলে,
খুশি আমি হলাম, তবে আমাকে পূর্বেই জানানো উচিত ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে নবাবের আতিথেয়তার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক বলেছেন মহারাজ, কিন্তু গোপাল তো এখনো এসে পৌঁছল না মহারাজ। না, আজ বড্ড দেরি হয়ে গেছে। কি এরা কারা? দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। আগে মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। ও বাবা, অনেকটাই তো দূর। তা এইভাবে হেঁটে আসা হচ্ছে বুঝি? কিছুটা পথ নৌকা আর গরুর গাড়িতে এসেছি। তা এখানে আসার উদ্দেশ্য জানতে পারি? আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কে? আমি মহারাজের ভাঁড়, গোপাল ভাঁড়। চমৎকার চমৎকার, আমরা ধন্য হলাম, আপনার অনেক নাম শুনেছি। তাই বুঝি। তা তোমাদের আসার উদ্দেশ্যটা যদি জানতে পারতাম তাহলে হয়তো আমি তোমাদের কিছু সাহায্য করলেও করতে পারতাম। আমরা বড় নিরুপায় হয়ে মহারাজের কাছে এসেছি। মহারাজ, মনে হচ্ছে গোপাল আজ আর আসবেন না। শরীর খারাপ হলো নাকি? এরকম তো হওয়ার কথা নয় মহারাজ, তবে ইদানিং ও রাজসভার কাজে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে। গোপালের কাজটাই তো ফাঁকির, সে তো শুধু কফাত চালিয়ে মজিয়ে রাখে। তোমাদের সব কথাই শুনলাম, তোমাদের জন্য আমি নিজে থেকে মহারাজকে বলবো। তবে শুনছো, উনি তোমার বন্ধু কবি এসেছেন। কে? সভা কবি? দেখি তো। তুমি তো এভাবে কামাই করো না, তাই ভাবলাম তোমার একটা খোঁজ নিই। এদিকে ওই নববর্ষে নবাব এখানে আসছেন। বলো কি, নবাব আসছেন? হ্যাঁ গোপাল, তোমাকে মহারাজের এখন খুবই দরকার। তুমি কিন্তু কাল অবশ্যই রাজসভায় যেও। হ্যাঁ, কাল নিশ্চয়ই যাব। আজ একটু অম্বল হয়ে গিয়েছিল। ভাতটা পেয়ে কি গাওয়া ঘিয়ে লুচি খেতে শুরু করলে নাকি? চলি হে, কাল দেখা হচ্ছে। শোনো তোমরা, আজ রাতে আমার এখানে বিশ্রাম নাও, তারপর কাল ভোরে তোমরা মুর্শিদাবাদের পথে যাত্রা করো। মহারাজের সাথে এখন তোমাদের দেখা করবার দরকার নেই বুঝলে, কারণ নবাব এখানেই আসছেন। সে কি? তবে তোমরা চিন্তা করো না, তোমাদের সব কিছু অবস্থা আমি জেনে গেছি। আমি তোমাদের জন্য যা করবার করব, তবে তোমাদের সাথে মহারাজের দেখা হলে সেটা নবাবের কানে পৌঁছে যাবে। সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে না বুঝলে। তাহলে আপনার উপরেই সব কিছু ছেড়ে দিলাম, আপনি যখন আশ্বাস দিচ্ছেন। নিশ্চিন্তে থাকো। এই যে গোপাল, মন্ত্রী আমাকে না জানিয়ে নবাবকে আমন্ত্রণ করেছে নববর্ষে। শুনেছি মহারাজ। এই অবস্থায় তো তোমাকে আমি আর ছুটি দিতে পারছি না গোপাল। কিন্তু মহারাজ, আমি তো বলেছিলাম বিশেষ একটি কারণেই আমি ছুটি চাইছি। দেখো গোপাল, নবাব আসছেন, এর থেকে আর বড় কোনো কারণ থাকতে পারে না বলেই তো আমি মনে করছি। আজ্ঞে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তৈরি হয়ে রাজসভাতে এসো। শোন, আমাকে বেশ কিছু বিছুটি পাতা এনে দেতো। সে কি গো দাদু? আরে, আমার খুব জরুরি দরকার। আচ্ছা গিনি, তোমার কাছে কলা পাতা আছে তো? হ্যাঁ আছে। কুটিরা বিছুটি নিয়ে এলে আমার গায়ে একটু ঘষে দিও তো। মুলোচা, কিসব অলুকুনে কথা, হ্যাঁ উনি পাগল হলে? আহ, তোমাকে যা বলছি সেটাই করো। গোপালের কি হলো মহারাজ, আজও দেরি? আরে, আজ সকালে আমার সাথে দেখা হয়েছে, সময় মতো চলেও আসবে বলেছে। কি গোপাল, তোমার গায়ে কলা পাতা জড়ানো কেন? মহারাজ, বেশি ভাতা পেয়ে গোপালের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কি হয়েছে গোপাল? মহারাজ, আজ সকালে আপনার সাথে দেখা করবার পর বাড়ির দিকে যখন ফিরছি, হঠাৎ সারা গা জুড়ে অসম্ভব জ্বলুনি আর চুলকানি শুরু হলো মহারাজ। কি সর্বনাশ! বাড়ি পৌঁছে দেখি সারা গা জুড়ে লাল লাল গোলাকার দাগ বেরিয়েছে। আমার গিন্নি বললো, এ তো বসন্ত রোগের লক্ষণ। দেখুন দেখুন কি অবস্থা। ওরে বাবা রে,
আচ্ছা ঠিক আছে গোপাল, আর দেখতে চাই না। মহারাজ, এটি দেখে আমারও বসন্ত রোগের লক্ষণ মনে হচ্ছে। মহারাজ, গোপালকে এক্ষুনি বাড়ি চলে যেতে বলুন, এ ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। সামলে সামলে সবাই। ও গোপাল, তুমি এক্ষুনি বাড়ি যাও, পুরো সুস্থ হয়ে তবেই আসবে। রাজবৈদ্য, তুমি গোপালের জন্য বেশ ভালো দেখে পাচন তৈরি করতো, ওকে খাইয়ে সুস্থ করতে হবে তো। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ। যাও যাও, আর দেরি করছো কেন? গোপাল, বাড়ি যাও বাড়ি যাও, আর সাবধানে থেকো, সুস্থ তুমি হয়েই যাও। গিন্নি, ও গিন্নি, কি হলো? এই এই, তুমি এরকম শখ করে বিচ্যুতি মাখলে কেন? সংসেতে রাজসভাতে গেলে কেন? না হলে আর পালানোর কোনো উপায় ছিল না গিন্নি। শোনো, তুমি সব বুঝিয়ে নাও, আজ রাতেই গরুর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কাপড় নিয়ে আগে যাব তোমার বাপের বাড়ি, তারপর মুর্শিদাবাদ। দাদু, আর দাদু, তুমি এত কাপড় গরুর গাড়িতে তুলেছ, আমাদের কাপড় কোথায়? নতুন জামা? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য আছে। তোদের বাদ দিয়ে আমি কাউকে কিছু দিতে পারি বল? এই যে এনে। এই না হলে নববর্ষ। রাজবৈদ্য, আপনি এরকম মুখ গম্ভীর করে একা হেঁটে আসছেন, দেখি আশ্চর্য হচ্ছি। তার থেকেও আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি গোপাল বাড়ি নেই দেখে। গোপাল বাড়ি নেই? না, শুধু গোপাল নয়, কেউ বাড়ি নেই। আমি ওকে আমার পাঁচন খাওয়া দেখেছিলাম। ও ঠিক আছে, আপনি বাড়ি যান। কি জ্বালা! তোরা তো অনেকের খবর রাখিস, গোপালের কোনো খবর তোর কাছে আছে? দুদিন আগে চারজন লোক গোপালের বাড়িতে রাত্রে ছিল, তাদের আগে এখানে দেখিনি। আর আজকে দেখলাম গোপাল গরুর গাড়িতে গিন্নিকে নিয়ে কোথাও একটা গেল। গরুর গাড়ি পুরো জিনিসপত্রে ভর্তি, কি লোভ হচ্ছিল! গোপাল কি গায়ে কলা পাতা জড়িয়েছিল? ওই না তো। বড় ফাঁকি দিয়ে পালিয়ে গেলে গোপাল, গিন্নির সাথে দেশ ভ্রমণ আর এদিকে বসন্ত রোগের বাহানা। দাঁড়াও, নবাবের কাছে তোমার অবস্থা খারাপ করছে। আজকে দিনে নবাব আমাদের সঙ্গে আছে, আর আমরা খুবই ভাগ্যবান। তোমরা সবাই এক এক করে শাড়ি দিয়ে গিয়ে এসো, নবাব তোমাদের হাতে নতুন কাপড় তুলে দেবে। নবাব বাহাদুরের জয় হোক। এরা তোমারই প্রজা কৃষ্ণচন্দ্র, তুমি তুলে দাও। সবাই ভালো করে পেট ভরে খাবে, আমি চাই না কেউ ক্ষুধার্ত থাকুক। কি ব্যাপার মন্ত্রী, তোমার গোপালকে দেখছি না। অবশ্য আমি শুনলাম তার নাকি বসন্ত হয়েছে। গোপাল তো ইচ্ছে করে আসেনি নবাব বাহাদুর, কারণ আপনি এসেছেন। এর মানে কি? আপনাকে অপমান করা সে লোকজনকে রটিয়ে বেরিয়েছে, তার নাকি বসন্ত হয়েছে, কিন্তু তার কিছুই হয়নি, সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে চলে গেছে। কৃষ্ণচন্দ্র, কি হয়েছে নবাব সাহেব? তোমার ভাঁড় ওই গোপালের এত এত স্পর্ধা হয় কি করে, যে আমি আসছি জেনেও সে অনুপস্থিত, সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে? এটা তো আমার অপমান, সে ইচ্ছে করে করেছে। আমি তো ভেবেছি তার বসন্ত হয়েছে, আর শুধু আমি কেন, সবাই তো তাই জানে। মন্ত্রী, তুমি কি জানো? মহারাজ, গোপাল বসন্ত রোগের বাহানা করে গিন্নিকে নিয়ে গরুর গাড়িতে করে কোথাও চলে গেছে। আমাকে বটা আর ঘটা বলেছে, ওরা দেখেছে। এমনকি রাজবৈদ্য পাচন দিতে গিয়ে গোপালকে না দেখে চলে এসেছে। তা এসব আমাকে বলনি কেন? নববর্ষে সকালে এসব অপ্রিয় কথা বলি কি করে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমাদের দুজনকেই বন্দি করলাম, আমার সঙ্গেই তোমাদের মুর্শিদাবাদে যেতে হবে। একমাত্র গোপাল আমার কাছে গিয়ে ক্ষমা চাইলেই তবেই তোমাদের ছাড়বো, নইলে নয়। আমি আর কি করতে পারি নবাব সাহেব, এটাই যদি কপালে থাকে তবে তাই হবে। তোমাদের সবার জন্য আমি নববর্ষের প্রীতি উপহার নিয়ে এসেছি, তোমরা গ্রহণ করলেই আমি আনন্দ পাবো। গোপাল মশাই, আপনি কথা রাখবেন আমি জানতাম। সবাই শোনো, এই চরণ তোমাদের সবার দুর্দশার কথা আমাকে বলেছিল কৃষ্ণনগরে, তখনই আমি ঠিক করেছিলাম তোমাদের সবার মুখে হাসি ফোটাবো এই নববর্ষে। চলে আসো ভাই সব, তোমাদের জন্য আমার ছোট্ট উপহার নিজে হাতে করে নিয়ে যাও।
হে ভগবান, এটাই কপালে ছিল। আমাকে জিজ্ঞাসা না করে তুমি নবাবকে আমন্ত্রণ জানিয়েছ, এখন তার ফল তো ভোগ করতেই হবে মন্ত্রী। কিন্তু গোপাল? গোপালকে তো মুর্শিদাবাদ আসতেই হবে। আপনি তো আর কাউকে বাকি রাখলেন না, সবাই এর জন্যই আপনি এনেছেন। হাসি সকলের মুখেই ফুটে উঠুক, এটাই আমি চাই। সবাই দেখলে যে কাজ আজ নবাবের করার কথা, সেই কাজ আজ গোপাল করেছে। তুমি আজ খুব উপকার করলে বাবা, তোমার অক্ষয় জীবন কামনা করি। আমরা সবাই আজ নববর্ষ বরণের সাথে সাথে গোপালকেও বরণ করে নিতে চাই। জয় গোপালের জয়। মহারাজ এসেছেন। এসব কি গোপাল? আমি কৃষ্ণনগরে গেলাম আর তুমি মুর্শিদাবাদে চলে এলে। তুমি কি মুর্শিদাবাদ দখল করতে এসেছো? তোমার তো গড়দান নিতে হবে। গোপাল মুর্শিদাবাদে এসে সবাইকেই নতুন কাপড় জামা দিয়েছে। তাহলে আমরা কেন গোপালের নামে জয়ধ্বনি করব না? বেশ গোপাল, তুমি ভালো কাজই করেছো, তোমাকে আমি ক্ষমা করছি। কিন্তু মন্ত্রী, তুমি যে বললে আমাকে অপমান করার জন্য গোপাল চলে গেছে। না মানে বটাঘাটা বললো আর কি। তুমি হচ্ছে আসল শয়তান। আমি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপালকে তার কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি, আর মন্ত্রী তোমাকে আমি বন্দী করছি। মহারাজ ওরে বাবা রে, হায় 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 হায়, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিতে বলুন না। আমার আর কিছুই বলার নেই। মহারাজ আমি আপনার কাছেও মার্জনা চাইছি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না মহারাজ। জানি জানি গোপাল, তোমার কোনো তুলনাই নেই। এই সকলে মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। মহারাজ দেখতে দেখতে একটা বছর চলে গেল, বলুন। আজকে তাহলে এই রাজসভার আলোচনা শুরু করা হোক। আলোচনা তো রোজই হয় মহারাজ, আজকে একটু অন্য কথা হোক না। বল বল, তুমি কি কথা বলতে চাও? বলছি মহারাজ, বছর তো শেষ হতে চললো, এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে এই ভুরি ভোজের ব্যবস্থা করা যেত, তাহলে হৃদয়টা বাগান 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 হয়ে যেত মহারাজ। ও এই ব্যাপার, কালকেই তোমাদের সকলের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ রইল। কতদিন পরে রাজবাড়িতে ভোজ খাবো। হ্যাঁ, সেই আনন্দে আজকে থেকে উপোস করা শুরু করে দাও। দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার মতো শুটকো নই যে ভোজ খাওয়ার জন্য আমাকে আগের দিন উপোস করতে হবে। আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো আপনি তিন দিনে তা শেষ করতে পারবেন না, বুঝলেন? আহ, তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো। মহারাজ, সাপটাকে আর নেউলটাকে শুনি। আপনি তো সাপ মন্ত্রী মশাই, পুরো বিষাক্ত একটি ব্যক্তি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আহ, তোমরা থামো না বাবা, আজকের মতো রাজসভা এখানেই শেষ। সবাই আনন্দ করে খাও, কেউ কিন্তু লজ্জা পাবে না। হ্যাঁ মহারাজ, নিশ্চয় নিশ্চয়ই, খাওয়াতে লজ্জা কিসের, বাঁচার জন্যে খাওয়া আর খাওয়ার জন্যে বাঁচা। অসাধারণ রান্না হয়েছে কিন্তু। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আমাদের মন্ত্রী মশাইয়ের এই খাবার পছন্দ হচ্ছে না। কেন 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 পছন্দ হবে না কেন? কারণ সাপের জন্য তো দুধ করা দরকার। গোপাল গোপাল, আর রাগিও না, খাও তো। ঠিক হয়েছে। নিশ্চিতি, আরে ওরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই, একেবারে বালতিটাই বসিয়ে দাও না। পুরো বালতি? হ্যাঁ, এরপরে আরো লাগলে চেয়ে নেব। ঠিক আছে, কিন্তু আপনাদের সকলের ভোজের জন্য তো এই এক বালতি মিষ্টি আনা হয়েছে। এ কি গোপাল, তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে, আমরা খাবো না? আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখি আমার কি, মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন, তাই খাচ্ছি। ও মহারাজ, গোপালকে কিছু বলুন, ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পাবেন না। ও গোপাল, এ কি করছো? আরে সব মিষ্টি যে একাই খেয়ে নিচ্ছ। কিছু কিছু করার নেই মহারাজ, আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন, আমি ভালোবেসে খাচ্ছি।
আমরা কি মিষ্টি পাবো না? পাবো না আমরা মিষ্টি? মহারাজ যদি আরো মিষ্টি আনান তাহলে পাবেন। হ্যাঁ, আমি তো নিরামিষ খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না? মহারাজ, এই মুহূর্তে আপনি গোপালের আজকের পর মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ মহারাজ, এটাই করুন। একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই আমিও চাই গোপালও কষ্ট পাক। আহ বলো যা, আমি খাচ্ছি, মহারাজ খাওয়াচ্ছেন তাই খাচ্ছি। মহারাজের নিজের বোঝা উচিত ছিল যে আমি একটু বেশি খাই, তাই সেই মতন আয়োজন করার দরকার ছিল। তুমি যে নেউল থেকে একেবারে রাক্ষস হয়ে যাবে তা তো জানতাম না। মহারাজ, আপনি এই মুহূর্তে গোপালের মিষ্টি খাওয়ার রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে গোপালকে কেউ মিষ্টি খাবার যেন না দেয়, আর যে দেবে তাকেই দণ্ড দেওয়া হবে। মহারাজ, শুধু এখানে না, একেবারে ঘেরা পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিন, কারণ গোপাল যা চালাক লোক, তাতে ও নিশ্চয়ই কাউকে পটিয়ে পাটিয়ে মিষ্টি খেয়ে নেবে। হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, আমি এক্ষুনি ঘোষককে দিয়ে বলা করাচ্ছি। মহারাজ, আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে অপমান করলেন আমাকে। বেশ করেছি, তোমার তো কোনো জ্ঞানহুষ নেই, একা একা কেউ এক বালতি মিষ্টি খায় নাকি? ঠিক আছে মহারাজ, আমি জানতাম আপনি প্রজাদরদী রাজা, কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম। যাও যাও যাও, অন্য কোন ভালো রাজা থাকলে তার কাছেই যাও না। না মহারাজ, সেটা যাব না, আমি এই কৃষ্ণনগরে দাঁড়িয়ে থেকেই মিষ্টি খাবো, আর আপনি সেটা হাঁ করে দেখবেন, আর সেটা নববর্ষের দিনই করবো আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তো কয়েকদিন পরেই নববর্ষ, তুমি যদি সেটা করে দেখাতে পারো তাহলে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। শোনো শোনো শোনো, আজকের পরে আমাদের রাজ্যের কেউ যদি গোপাল ভাঁড়কে কোনো রকম মিষ্টি বা মিষ্টি খাবার দেয় তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই যে নেউল, আমার ছোলটা কেমন লাগলো? ঠিক আছে দেখে নেবো, আমিও আপনাকে দেখে নেবো, সবার দিন আসে বুঝলেন। ঠিক আছে, এবছরের দিন তো ফুরিয়ে এলো, এবার দেখবো কি করতে পারো। দেখুন, বড় বড় সাগর পেরিয়ে এলাম, আর এখন যেটা করতে হবে সেটা তো আমার কাছে ছোট পুকুর। ঠিক আছে, বাধা পেরোনো, তোমার কাছে ছোট পুকুর না মহাসাগর সেটা সময়ই কথা বলবে। আর হ্যাঁ, তুমি যদি ভাবো তোমার বাড়িতে আগে থেকেই কিনে আনা মিষ্টি বা চিনি কিছু একটা নিয়ে এসে আমার সামনে খাবে, সেটাও কিন্তু চলবে না। যা খাবে সেটা অন্য কোন ব্যক্তির কাছ থেকে কিনে বা নিয়ে খেতে হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই যে ভোলা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই সামনে তো নববর্ষ, তাই একটু কাজের চাপ আছে। শুকনো মিষ্টি গজা মোয়া এগুলোই বানিয়ে রাখছি আর কি। দাও দেখি একটা মোয়া খেয়ে দেখি। না 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 গোপাল, তুমি কি চাও যে তোমাকে মোয়া খাইয়ে আমার গর্দান চাক? এই কাজ আমি করতে পারবো না গোপাল। আরে মহারাজ জানতে পারবে নাকি? আমাকে চুপি চুপি দাও, আমি চুপি চুপি খেয়ে নি। আমাকে অত বোকা ভেবো না গোপাল, সব ঘোষণা শুনেছি, আর সাথে এটাও শুনেছি যে ওই তোমাকে মহারাজের সামনে নতুন বছরের মধ্যে মিষ্টি খেয়ে দেখাতে হবে। বাজারে তো এখন তোমার কথাই চলছে। তাহলে ভোলা, তুমি আমাকে মোয়া খাওয়াবে না? না 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 না, তুমি অন্য কারোর কাছে যাও গোপাল, আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে, চললাম তাহলে। মিষ্টি চিনি তো আখের রস থেকেই তৈরি হয়, তাহলে যাই দেখি বেটার কাছ থেকে আখের রস চেয়ে দেখি। এই যে ভাই, এক ভাঁড় আখের রস দাও তো। না গোপাল দাদা, তোমাকে নিম পাতার রস দিতে পারবো, কিন্তু আখের রস দিতে পারবো না। কেন, আখের রসে আবার কি হলো? তোমাকে মিষ্টি দেওয়া বারণ, আখের রস থেকেই তো চিনি তৈরি হয়, আখের গুড় তৈরি হয়, তাহলে তোমাকে আখের রস দেবো কেন? কেন, আমি তো তোমার কাছে চিনি বা গুড় চাইছি না। তাতে কি, আখের রস তো আর তেতো নোনতো আবার টক খাওয়ার নয় যে তোমাকে দেবো। ঠিক আছে ঠিক আছে, সব দেখছি চালাক হয়ে গেছে, হ্যাঁ এখন আমি বোকা হয়ে গেছি। ওগিন্নি, আজকে তো খাবারে কোনো স্বাদই হয়নি, একেবারে নোনতা লাগছে গো। ও
ওই স্বাদ কি করে হবে বলো? স্বাদের জন্য যেটুকু মিষ্টি দিতাম তরকারিতে, মহারাজের রাজ্য জুড়ে হুকুমদারি হওয়ার পরে সেটুকু দিতে পারছি না। আরে বাবা, মহারাজ কি জানতে যাচ্ছে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি? না বাবা, দেওয়ালেরও কান আছে, মহারাজ যদি কাউকে গুপ্তচর পাঠিয়ে রাখে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। দূর চাই, ভালো লাগে না। গোপাল বেটা বেশ জব্দ হয়েছে, বুঝলি বটা? হ্যাঁ, আর বলতে মন্ত্রী মশাই। বেটা গোপাল এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে মহারাজের কাছ থেকে অনেক উপহার বাগিয়েছে, এতদিন পরে গোপালের শুধু মুখ থেকে না একেবারে জীবন থেকেও মিষ্টি চলে গেছে। গোপাল কেমন আছো বলো? জীবনটা একেবারে পানসে হয়ে গেছে মহারাজ। এবার ঠেলা বুঝছো তো? মহারাজ আমার সময় আসবে নববর্ষের প্রথম দিনই, আপনি বুঝতে পারবেন। এ দেখবো তোমার কত দূর দূর। যাই হোক, এবার কাজের কথায় আসি। আর তিন দিন পরে বাংলা নববর্ষ, আর নববর্ষ মানেই তো নতুন সকাল, নতুন মজা, সকলে নতুন জামা কাপড় পরবে, তাই সবাই একে একে এসো আর নববর্ষের ভাত আনিয়ে যাও। আর একটা কথা, প্রত্যেক বছরের মতো এবছরেও রাজবাড়িতে নববর্ষের দিন সকালবেলা পুজো হবে। পণ্ডিত, তোমাকে নিষ্ঠা ভরে পুজো করতে হবে। আর সেনাপতি, তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাবে। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর কাজ করতে হবে। পুজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো, আমরা সবাই পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা পাবে, তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না, খিচুড়ি তরকারি এসব পাবে। উফ, সব দিকেই গাঁড়াকল করে রেখেছেন। আরে তা তো করতেই হবে, যাও যাও যাও, এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শুরু করে দাও। জীবনে মিষ্টি না থাকলেও বাকি সব কিছু তো আছে। সে থাকলেও মন তো পড়ে আছে সেই মিষ্টিতেই। সে তুমি চেষ্টা চালিয়ে যাও, আখের রসও পাবে না আর ভোলার মিষ্টিও পাবে না। এমনকি গিন্নি রাতে রান্না করা খাবারেও মিষ্টি পাবে না। বাহ বাহ বাহ, আমি কি করছি না করছি একেবারে হাঁড়ির খবর রাখছেন দেখছি। হ্যাঁ, তা তো রাখতেই হবে গোপাল, সবার ভাগের মিষ্টি সেদিন তুমি একা খেয়েছো, এখন সেটা তো তোমাকে সুদে আসলে শোধ করতেই হবে। সে তো আমি অবশ্যই করব, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, গরমকালে রোদ ঝলমল, বর্ষাকালে বৃষ্টি, গোপালের এখন খুব কষ্ট, না খেতে পেয়ে মিষ্টি। হেসে নিন হেসে নিন, এর জবাব আমি উপযুক্ত সময়ে দেব। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও মজা দেখাবো। দেখি যাই, বাচ্চাদের কাছে যাই। কিরে ন্যাপলা গুলটে পুঁটি টাপা পুচকে, হ্যাঁ তা আছি। তা তোদের নতুন বছরে নতুন জামা হয়েছে? কিভাবে হবে বলো দাদু, পূজোর সময় বাবা যেটা কিনে দেয় সেটাই নতুন বছরে পরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরশু তো বাংলা নববর্ষ, আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্য নতুন জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ, কে মজা কে মজা, দাদু আমাদের নতুন জামা কিনে দেবে, কে মজা কে মজা কি মজা। শোন, তোরা কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আস, আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাব। আচ্ছা দাদু, সকাল সকাল চলে যাব। বলছি গিনি, আমাদের সংসারের বাজারের কি হাল? বাহ, একটি ভূতের মুখে রাম নাম গো, তুমি হঠাৎ বাজারের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমায় নিয়ে তো সংসার পেতেছি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। যাই হোক বলো, বাজারের হাল কি বলো, সবজি মুদিখানা সব কিছু আছে তো? বাজার মোটামুটি আছে, একটু কয়েক কেজি আলু আর পটল এনো, কাঁচা লঙ্কা এনো, হ্যাঁ আর ওদিকে মুদিখানায় মাস খাবারই সব জিনিস লাগবে। হ্যাঁ, মাস তো শেষ হতে চললো, বুঝতেই পারছো। ঠিক আছে, তুমি আমাকে একে একে বলতে থাকো কেমন, আমি ছোট ছোট চিরকুটে আলাদা আলাদা করে লিখে ফেলি। লেখো লেখো, মুগ ডাল 1 কেজি, মসুর ডাল 1 কেজি, হলুদ নুন জিরে কালো জিরে পোস্ত 5 ফোড়ন। বাবা, এটা সংসার না বিয়ে বাড়ির বাজার?
এতে হাঁপিয়ে গেলে? না না, হাঁপাইনি তো, হাঁপাইনি তো, যত বলবে ততই আমার লাভ গিন্নি। ঠিক আছে, অত লাভ লোকসান দেখিও না তো, এসব নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই তো খুদে সেনারা সবাই চলে এসেছিস, চল এবার বেরোনো যাক। একটা কথা তোদের বলে রাখি, আমার হাতে দেখ মুদিখানার জিনিসের ফটো আছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে চিরকুট। দেখি দাদু, একটা কাগজের মধ্যে লিখলেই তো হয়ে যেত। না হতো না, হতো না। শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি কাজ দাদু? সব কিছু আমার নামে ধারে আনবি। আচ্ছা দাদু। ঠিক আছে, তোরা বাজার দোকানের ব্যাপারটা সামলে নে, আর তারপরে আমি রাজসভা থেকে ফিরে তোদেরকে জামা কাপড় কিনতে নিয়ে যাব। ঠিক আছে দাদু। কাকু, এক কেজি মুগ ডাল দাও তো, গোপাল দাদু পাঠালো। এই নাও এক কেজি মুগ ডাল, দাম 6 টাকা। এই কাগজে লিখে দাও দাদু, পয়লা বৈশাখের দিন দাম দিয়ে যাবে। সেদিনকে তো হাল ফাটার কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে, মনে করে দামটা দিয়ে যেতে বলিস কিন্তু। হ্যাঁ কি কাকু, জিনিস কিনলাম হাল ফাটার জন্য দাদুকে নিমন্ত্রণ পত্র দেবে না? আবার নিমন্ত্রণ করতে হবে? তা নয় তো কি, প্রত্যেক লক্ষ্মী, সেদিন তো লক্ষ্মী গণেশ পুজো হবে। এ মুশকিল, এনে দাদুকে চিঠিটা নিয়ে আসতে বলিস। আর ধারটা জানে তোর দাদু শোধ করে দেয়, বুঝলি? যা যা। এসব নিয়ে কোনো চিন্তা করো না কাকু, দাদু এই ব্যাপারে খুব সৎ। এখনো 10টা দোকানে যেতে হবে। কাকু, দুকে চি আলু দাও, আর দামটা লিখে রাখো, এই যে গোপাল দাদু এই চিরকুট দিয়ে পাঠালো, আর বললো পরে শোধ করে দেবে। দুকে চি আলু তাও আবার ওই ধারে? সংসারের টানাটানি চলছে গো, নতুন বছরের আগে যে রাজসভা থেকে ভাতা পায় সেটা দিয়ে কি শোধ করে দেবে? ঠিক আছে ঠিক আছে, অন্তত ওই হাল খাতার দিন শোধ করে দিতে বলিস, নইলে ওই পুরানো বছরের ধার নতুন বছরেও বয়ে বেড়াতে হবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, দাদুর নামে একটা ওই নিমন্ত্রণ পত্র দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দাদু ঠিক শোধ করে দেবে। সবকিছু কিনে ফেলেছিস? হ্যাঁ দাদু, দোকান বাজার মিলিয়ে মোট 31টা দোকান, সব দোকান থেকে তোমার নামে ধরে নিয়ে এসেছি। আর এই নাও 31টা নিমন্ত্রণ পত্র। সাবাস সাবাস, এটাই তো চেয়েছিলাম। এবার জমবে খেলা। চলো দাদু, এবার আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, এই 5টাও ধরে কিন, আর সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু। আমার শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার শুধু পয়লা বৈশাখের সকালবেলা তোরা বড় বড় ঝুড়ি নিয়ে চলে আসবি, তারপরে হবে মজা। আচ্ছা দাদু। কি মন্ত্রী, একটু পরেই তো নববর্ষ উপলক্ষে পূজো শুরু হবে, সবাই তো এসে গেছে দেখছি, কিন্তু গোপাল তো এখনো এলো না। গোপাল যা ঘুমকাতুরে, নিশ্চয়ই এই শুভ দিনে এখনো ঘুমোচ্ছে। না না না, আমার গোপালকে আর ভরসা নেই, তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছে, আর পণ্ডিত মশাই গোজগাছ হয়ে গেলে কিন্তু পূজোটা শুরু করে দিন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা করে দিলাম। ভাই,
আজকে তো হাল খাতা। হ্যাঁ গোপাল দাদা, তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হাল খাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ। কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা তোমার ধার শোধ করবে তাদেরকে মিষ্টি দেওয়া। প্রত্যেক খদ্দেরই কিন্তু তোমার কাছে লক্ষ্মী। আজকে এই শুভ দিনে তুমি একজন খদ্দেরকে অসন্তুষ্ট করবে নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে সেটা তোমার উপর। ও কি মুশকিল, কি মুশকিল, তুমি তো আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিলে গোপাল দাদা। দেখো তুমি যদি আমাকে হাল খাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে, আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করব, যা হবে দেখা যাবে। এই নাও গোপাল দাদা এই তোমার মিষ্টির বাক্স, আর এবার আমার ধারটা মিটিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ভাই আজকে তো হাল খাতা। হ্যাঁ গোপাল দাদা, তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হাল খাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, সবাইকে দিতে পারবো কিন্তু তোমাকে তো পারবো না। দেখো দেখো তুমি যদি আমাকে হাল খাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে, আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করব, যা হবে দেখা যাবে। এই নাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। চলো খুদে বন্ধুরা, এবারে সব দোকানে আমরা একে একে যাব আর মিষ্টির বাক্স সংগ্রহ করব, তারপরে হবে মজা। হ্যাঁ দাদু, কৃষ্ণনগরে মোটামুটি সব দোকান থেকেই কিছু না কিছু জিনিস আমরা কিনেছি। এটাই তো গোপালের দান। এই যে গোপাল, নতুন বছরের প্রথম দিনেও দেরি। কি করবো মহারাজ, সব দোকানে মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল। যে মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে, আর তোমাকে কে মিষ্টি আবার দিল? কে দেয়নি সেটা জিজ্ঞেস করুন মহারাজ। আমার উপর আপনার মিষ্টি বিরোধ হুকুম জারি হওয়ার পরে আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি, আর আজকে তো হাল খাতা, নববর্ষের প্রথম দিন। হ্যাঁ তাতে কি হয়েছে জানেন না, আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খদ্দেরকে মিষ্টি মুখ করাতে বাধ্য, তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির বাক্স নিয়ে এলাম। সকাল থেকে এই করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি মহারাজ। মহারাজ আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা। কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ? ওই রে বাচ্চারা আয় এদিকে। এই নাও দাদু। দেখুন মহারাজ কতগুলো মিষ্টির বাক্স, তাহলে বুঝুন কতগুলো দোকানদার। এবার বলুন আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরের সকল প্রজা না খেতে পেয়ে মরবে মহারাজ, আপনি নিশ্চয়ই সেটা করবেন না। ও গোপাল, এ তো তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে। এবার এবার আমি কি করবো, আমাকে আমাকে ক্ষমা করো গোপাল, আমি তোমার উপর থেকে সব ফরমান মিষ্টি বিরোধ আদেশ সব সব তুলে নিলাম। ঠিক আছে মহারাজ, কিন্তু কথা অনুযায়ী আপনার তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ। ওরে বাবারে, এ কি করে সম্ভব, মিষ্টি ছাড়া আমি তো থাকতেই পারবো না। কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ। আপনি এক কাজ করুন, যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রীমশাই আপনাকে উস্কেছিলেন তাই আজ থেকে মন্ত্রীমশাইয়ের মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো মন্ত্রী, আজকে থেকে তোমার মিষ্টি খাওয়া বন্ধ। মরে যাবো এরকম করবেন না। মহারাজ এত মিষ্টির বাক্স, এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না, তাই চলুন আমরা সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি। হ্যাঁ গোপাল চল 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 শুরু করে দিই নববর্ষের মিষ্টি মুখ। শুধু মন্ত্রী মশাইয়ের জন্য নিম পাতা আর উচ্ছে আনিয়ে দিন, কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারণ। তোমারবেন নমাজ মরে যাবো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.